দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজের ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে? কোন আলেম, কোন দিন প্রচারক, কোন ওয়াইজ, কোন হুজুর, কোন বক্তা, যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করাই উচিত হয় নাই। তো বিয়ে করা কেন উচিত হয় নাই? কারণ হলো বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। কেউ এরকম থাকে, উনি ভুল পথে আছেন। এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসা কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না, এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজর করে ঘুমায়া 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বন্ধু বেটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে, না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে, যখন এসে আসছেন তখন সব ঘুমাই দিচ্ছি, আবার ওঠার চলে গেছে। তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেন, ওনার ছেলে বেশি দাওয়াতের কাজ করেছেন, ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন, ফ্যামিলিকে রেখে এতেকাফে 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন না। জেহাদের ময়দানে যেতেন, সেখানে একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি? এমনকি এতেকাফে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলাম ধুয়ে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে, দাওয়াতের কাজের অজুহাত দিয়ে, বউয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বহু আড্ডা দিয়েছেন, কী লাভ হয়েছে? আপনি যদি বউয়ের সাথে দুটো আইসক্রিম কিনে নিয়ে একটা বউ দিয়ে নিজে একটা খান, বসে বসে খোঁজ গল্প করেন, তাহলে এবাদতের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব হবে অনেক কাজটার জন্য। তো আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢোকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুট করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকালে রাখুন তার মোবাইল খোলা করে, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে ওই যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে, উনি বুঝতে পারেন যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে, উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমার এরোপ্লেন মোড, এবার কীভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে, করাই বলতেছে মাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টা পরে আর মোবাইলের কথা বলবো না, বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার ভঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না, দেখি মোবাইলে কথা বলি, চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব হয়ে সিরিয়াসনেস হয়। আর সারা জীবন ঢিলামি করতে থাকবে আর মোবাইলের নেশা, জীবনে কিচ্ছু করতে পারবে না। এই রমজানে সবচেয়ে বড় আপনার মতো বাধা হলো আপনার এই মোবাইল ফোন, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপ ট্যাপ ডিলিট করে দিয়েছে, রমজানের পরে আবার ওপেন করছে, এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনার এটা ত্যাগেজ করবে। কিসের এত দাওয়াতি কাজ করেন আপনি? আল্লাহ তার নবীকে বলতেছেন ফাইদা ফরাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব, আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিত্তিকে অবসর হবেন, অনেকে গাড়ির ব্যবসা ছিল, ওনার কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠানে ব্যস্ত থাকতেন? উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন, আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে। আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, ব্যক্তিকে বা সময় দিতে পারেন না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই ব্যক্তি মানুষ কি ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে, তার নিজেকে বলা উচিত, ইসলাম শেখা উচিত তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাজ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আমাজন আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন, ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই, ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই। এটা দিনের কাজ না, এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা। এভাবে আমাদের সাবধান থাকতে হবে। অনেক ভাই আছে, আলেম তো আলেম, অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে, উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে। আমার একবার এক ভাই বলছে যে ভাই আমাদের এখানে একজন আছেন, উনি এক দুইটা তিনটা মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন, ফেসবুকে চেহার টেহাত করেন, উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না। আমাকে একদিন সরাসরি একজনে বলছে, পরে ওই লোক ছিল সেখানে, আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন।